আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দিদার টোকিও জাপান থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে। যারা আপনারা জাপানে আছেন তারা কীভাবে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডকে জাপানে নিয়ে আসতে পারবেন তার ডিটেলস এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জাপানে যারা ওয়ার্কিং ভিসাতে আপনারা আছেন তারা কিন্তু খুব সহজেই ডিপেন্ডেন্ট ভিসাতে আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়েকে জাপানে নিয়ে আসতে পারবেন। তো জাপানে আপনার ওয়াইফ যদি ডিপেন্ডেন্ট ভিসাতে আসে সেক্ষেত্রে কিন্তু 28 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করার অনুমতি সে পাবে। এবং অন্যান্য ভিসার তুলনায় আমার যে পার্সোনাল অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, অন্যান্য ভিসার তুলনায় কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতে আসা খুবই সহজ। এবং ভিসাও পেপার যদি সঠিক থাকে তাহলে কিন্তু ভিসা ক্যান্সেল হওয়ার বা ভিসা না হওয়ার সম্ভাবনাটা খুব কম। তো আজকের ভিডিওতে এর প্রসেসিং সম্পর্কে আমি আলাপ করতে চাই। এবং যারা স্টুডেন্ট ভিসাতে আপনারা আছেন তারাও কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতে ওয়াইফকে নিয়ে আসার সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্কলারশিপ পেতে হবে। যেমন ধরুন মনপুষ্ট স্কলারশিপ অথবা বড় কোনো অ্যামাউন্টের স্কলারশিপ যদি প্রতি মাসে আপনি পান সেক্ষেত্রে আপনার ওয়াইফকে জাপানে নিয়ে আসতে পারবেন। অন্যথায় যদি আপনি নিজে পার্ট টাইম জব করে টিউশন ফি পে করেন সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতে আপনি ওয়াইফকে নিয়ে আসতে পারবেন না। তো জাপানে যারা স্টুডেন্ট ভিসাতে আসে তাদের কিন্তু প্রথম জব না পাওয়া পর্যন্ত ওয়াইফকে নিয়ে আসা একটু ডিফিকাল্ট। এবং যারা মনপুষ্ট স্কলারশিপ নিয়ে জাপানে আসে তাদের কিন্তু তুলনামূলকভাবে সহজ ডিপেন্ডেন্টকে ওয়াইফকে জাপানে নিয়ে আসাটা। তো চলুন প্রসেসিং সম্পর্কে কথা বলা যাক। তো ডিপেন্ডেন্ট ভিসাতে আপনার ওয়াইফকে নিয়ে আসার জন্য আসলে কী ধরনের প্রসেসিং আপনার করতে হবে এবং কী ধরনের ডকুমেন্টসগুলো আপনার প্রিপেয়ার করতে হবে তার এ টু জেড এখন আলোচনা করব। তো প্রথমেই যে পেপার্সটি আপনার রেডি করতে হবে সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, জাপানে যে বলা হয় জাইশোকু সোমেনশ। তো এটি আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি বললেই আপনার কোম্পানি আপনার জন্য এই পেপার্সটি রেডি করে দিবে। তো আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আপনার কোম্পানির যে স্ট্যাম্প সেই স্ট্যাম্পটি আসলে এই পেপার্সে আছে কি না এটি আপনি খেয়াল রাখবেন। তো কোম্পানির স্ট্যাম্প সহ একটি জাইশোকু সোমেনশ বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আপনার রেডি করতে হবে। দুই নম্বরে হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট। আপনার যে সিটি অফিস আছে সিটি অফিসে গিয়ে ট্যাক্স সার্টিফিকেট আপনার তুলতে হবে। তো জাপানি যে বলা হয় খাজে সোমেনশ এবং নোজে সোমেনশ, এই দুইটি পেপার্স হচ্ছে আপনার ইনকাম এবং ট্যাক্স প্রুফ করার ডকুমেন্টস। এই দুইটি পেপার্স আপনি সিটি অফিস থেকে নিয়ে আসবেন। এবং থার্ড যে পেপার সেটি হচ্ছে জুমিন হিও, আপনার রেসিডেন্স পেপার। তো এই পেপারসটিও সিটি অফিস থেকে তুলবেন। এবং চার নম্বর যে পেপার সেটি হচ্ছে ব্যাংকের পাসবইয়ের পিকচার। তো নর্মালি আপনার লাস্ট 6 মাস বা 1 বছরের ব্যাংকের পাসবইয়ের ছবি বা প্রিন্ট দিবেন। তো যে ব্যাংকে আপনার স্যালারিটা ঢোকে বা স্যালারি আসে সেই ব্যাংকের পাসবইয়ের ছবি দেওয়াটা বেটার। তো এখানে একটা কোশ্চেন আছে যে আপনার আর টাকা দেখাতে হবে কি না ব্যাংকে। আসলে ডিপেন্ডেন্ট ভিসার জন্য আসলে টাকা দেখানোটা কম্পালসারি না, বাট আপনার যদি টাকা থাকে আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে একটা আপনি একটা এক্সট্রা বেনিফিটেড হবেন। অনেকেই আছে আমি শুনেছি যে উইদাউট কোনো টাকা দেখানো ছাড়াই তাদের ভিসা হয়েছে। পাঁচ নম্বর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার ওয়াইফের বার্থ সার্টিফিকেট এবং আপনার ওয়াইফের পাসপোর্টের কপি এবং ন্যাশনাল আইডি কার্ডের কপি, এই সকল বাংলাদেশ থেকে এই পেপারসগুলো আপনি নিয়ে আসবেন। এবং 6 নম্বর যে পেপার সেটি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। তো ম্যারেজ সার্টিফিকেটটি অবশ্যই ইংলিশে হতে হবে এবং যাতে নোটারি করা থাকে বাংলাদেশে থেকে নোটারি করে ম্যারেজ সার্টিফিকেটটি নিয়ে আসবেন। এবং 7 নম্বর হচ্ছে একটি রিজন লেটার, এখানে আপনি লিখে দিবেন। তো রিজন লেটারটি আপনি নিজে প্রিপেয়ার করতে পারেন, ইংলিশে লিখবেন। তো প্রথমে হচ্ছে আপনি একটি ইন্ট্রোডাকশন লিখবেন যে আপনি কবে জাপানে এসেছেন, আপনি জাপানে এসে এখন কী করতেছেন তার ডিটেলস লিখবেন। এবং সেকেন্ড প্যারাগ্রাফে লিখবেন যে ম্যারেজ স্টোরি, মানে আপনার কবে বিয়ে হয়েছে, কীভাবে বিয়ে হয়েছে, কত তারিখে বিয়ে হয়েছে এবং অ্যারেঞ্জ ম্যারেজ কি না, এগুলো আপনি সেকেন্ড প্যারাগ্রাফে লিখবেন। এবং থার্ড প্যারাগ্রাফে লিখবেন যে আপনার এখন এনাফ ইনকাম আছে এবং আপনারা আপনার ওয়াইফ এবং আপনি দুজনে একসাথে থাকতে চান জাপানে, এই ডিটেল নিয়ে একটি থার্ড প্যারাগ্রাফে এটি লিখবেন। তো এভাবেই আপনি রিজন লেটারটি লিখতে পারেন। এবং 9 নম্বর যে পেপার্স লাগবে সেটি হচ্ছে লাস্ট 3 মাসের আপনার বেতনের রিসিপ্ট আপনি প্রিন্ট করে দেবেন। এবং 10 নম্বর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এবং নর্মালি 2 থেকে 3 মাসের ভিতরে আপনি সিভি হাতে পেয়ে যাবেন। এবং বাংলাদেশে
আপনার ওয়াইফ এই সকল ডকুমেন্টস এবং সিওই নিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার মতো পরে নর্মালি 3 থেকে 4 সপ্তাহের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন, আপনার ওয়াইফ ভিসা পেয়ে যাবে। এবং বাংলাদেশে জাপান এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অনেকে শুনেছি যে আপনি যে ম্যারেজ সার্টিফিকেট দিয়েছেন, যে কাজী অফিসের অ্যাড্রেস বা ঠিকানা দিয়েছেন, সেখানে অনেক সময় ফোন যায়। তো আপনি যে কাজী অফিসের নাম্বার দিয়েছেন, যে ডকুমেন্টসগুলো দিয়েছেন, ওই কাজী অফিসে আপনি বলে রাখতে পারেন ফোনে, যাতে ঠিকমতো তারা বলে দেয় যে এই ডকুমেন্টসটি অরিজিনাল, কোনো সমস্যা নাই। তো এই সকল ব্যাপারগুলো আপনাদের এই ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার সময় খেয়াল রাখতে হবে। আমি যখন আমার ওয়াইফের জন্য ভিসা প্রসেসিং করেছি, ডিফিকাল্ট মনে হয়নি। এবং আপনার চাকরি, আপনার জাপানে ওয়ার্কিং ভিসা যে যতদিন আছে আপনার ওয়াইফও ততদিন আপনার সাথে থাকতে পারবে। তো এই হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা সম্পর্কে ডিটেলস। হোপফুলি আপনারা ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে একটা ডিটেলস ধারণা আপনি পেয়েছেন। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।